Dear viewers, Assalamu alaikum. I hope you all are well and sound, wherever you are welcome to the Magic Learning English. Dear viewers, আজকে যারা নতুন আমার চ্যানেলটিতে অংশগ্রহণ করেছেন আমি আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। পাশাপাশি যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে করে যথাসময়ে আমার প্রত্যেকটি ভিডিও পেতে পারেন এবং সে অনুসারে প্রস্তুতি নিতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুবই জরুরি, খুবই জরুরি, যা না জানলে আপনারা মনের মাধুরী মিশিয়ে ইংরেজিতে মনের ভাব প্রকাশ করতে পারবেন না। আমার দৃঢ় বিশ্বাস আপনারা আমার সাথে 5 থেকে 10 মিনিট সময় ব্যয় করলে এবং মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে খুব সহজে এই বিষয়টি আয়ত্ত করতে পারবেন এবং ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন। আই হোপ ইউ আর প্রিপেয়ার্ড দ্যাট ওয়ে, সো লেটস গেট স্টার্টেড। সংক্ষেপে উত্তর দান বা পাল্টা উত্তর। অনেক সময় কেউ আপনি কাউকে প্রশ্ন করলেন, সে একটি উত্তর দিল এবং সেই উত্তরের পরিপ্রেক্ষিতে আপনাকেও একটি পাল্টা উত্তর দিতে হয়, তো সেই উত্তরটি আপনি কিভাবে দিবেন সেই বিষয়টি নিয়ে আজকের আলোচনা। স্ট্রাকচার 11, সো প্লাস মাস্ট প্লাস সাবজেক্ট। যেমন আমি অবশ্যই এটা করব, অর্থাৎ কোন ক্ষেত্রে যখন আমরা জোর দিয়ে বলি যে আমি অবশ্যই এটা করব, এর ইংরেজি হলো আই মাস্ট ডু ইট। এটাকে যখন আমি পাল্টা উত্তর দেব, আমিও করব, অর্থাৎ আমিও অবশ্যই করব, এটা আমরা বলি না, আমরা বলি আমিও করব। তো আমিও করব এটাকে আমরা কিভাবে পাল্টা উত্তর দেব সেটি হলো প্রথমেই গঠন অনুসারে সো বসাবো, তারপর মডাল অক্সিলিয়ারি মাস্ট, মাস্ট বসাবো, তারপর সাবজেক্ট। তাহলে আমিও করব এর ইংরেজি হলো সো মাস্ট আই। আমি অবশ্যই কাজটি করব, আই মাস্ট ডু দ্য ওয়ার্ক। আমিও করব, সো মাস্ট আই। স্ট্রাকচার 12, সো প্লাস উড প্লাস সাবজেক্ট। যেমন আমি তাকে পড়াতাম, আই উড টিচ হিম। আমি তাকে পড়াতাম, আই উড টিচ হিম। আমিও পড়াতাম। এই পাল্টা উত্তরটি আমরা কিভাবে দেব সেটি হচ্ছে সো উড আই। গঠন অনুসারে প্রথমে আমরা সো বসাবো, তারপর উড বসাবো, তারপর সাবজেক্ট বসাবো। অর্থাৎ অতীতের কোনো অভ্যাস যখন বোঝাবে সেই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। স্ট্রাকচারটি হলো সো প্লাস উড প্লাস সাবজেক্ট। স্ট্রাকচার 13, নট প্লাস এম অব্লিক ইজ অব্লিক আর প্লাস সাবজেক্ট। নট প্লাস এম অব্লিক ইজ অব্লিক আর প্লাস সাবজেক্ট। নট প্লাস এম অব্লিক ইজ অব্লিক আর প্লাস সাবজেক্ট। যেমন সে কর্মট নয়, এর ইংরেজি আমরা জানি হি ইজ নট অ্যাক্টিভ। সে কর্মট নয়, এর ইংরেজি হলো হি ইজ নট অ্যাক্টিভ। এখন সেও নয়, এর পাল্টা জবাব আমরা কিভাবে দেব, নট ইজ হি, নট ইজ হি। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আসুন আরো একবার পিছন দিকে যাওয়া যাক, যাতে বিষয়টি সহজে আমাদের আয়ত্তে চলে আসে। সো প্লাস মাস্ট প্লাস সাবজেক্ট, এটি আমরা কোথায় ব্যবহার করব। যেমন আমি অবশ্যই কাজটি করব, আই মাস্ট ডু দ্য ওয়ার্ক। আমিও করব, সো মাস্ট আই। সো প্লাস উড প্লাস সাবজেক্ট, এই স্ট্রাকচারটি আমরা ব্যবহার করব কোন ক্ষেত্রে, আমি তাকে পড়াতাম, যেমন আমি তাকে পড়াতাম, আই উড টিচ হিম।
আমিও পড়াতাম, পাল্টা উত্তরে আসবে সো উডাই, আমিও পড়াতাম সো উডাই। নট প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস সাবজেক্ট, সে কর্মঠ নয়, হি ইজ নট অ্যাক্টিভ, সেও নয়, নর ইজ হি, সেও নয়, নর ইজ হি। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা এই স্ট্রাকচারগুলো আয়ত্ত করতে পেরেছেন এবং এভাবে এগুলো ব্যবহার করে খুব সহজেই পাল্টা উত্তর দিতে পারবেন এবং ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, ইফ দ্য লেসন ইজ হেল্পফুল ফর ইউ, প্লিজ ডোন্ট ফরগেট লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড দেন সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল টু গেট মোর ভিডিওস অ্যাবাউট লার্নিং ইংলিশ ইন ফিউচার। Thanks a lot for staying with Mr. Long. Allah Hafiz.